Good afternoon, everyone. Okay, fine. Okay, listen. আমরা টার্ম 1 এর পর যে অফলাইন ক্লাস শুরু করেছিলাম, আমরা টেক্সটের একটা অধ্যায় শুরু করেছি, রামায়ণ করেছি এবং তারপর তার সাথে সাথে গ্রামারেরও একটা অধ্যায় শুরু করেছিলাম বাংলা ব্যাকরণে, তাই তো? টার্ম 1 এর পর বাংলা ব্যাকরণে আমরা শুরু করেছিলাম পুরুষ বা পক্ষ। এটা নিয়ে আমি বেশ কয়েকটা অফলাইন ভিডিওস তোমাদের দিয়েছিলাম এবং একটা ক্লাসে বোধহয় আমি ওদের এক্সারসাইজটাও কমপ্লিট করেছিলাম, এক এক এবং দুই এই অংশটুকু কমপ্লিট করেছিলাম, ঠিক আছে? তো আজকের ক্লাসটা হচ্ছে পুরুষেরই এক্সারসাইজের বাকি পার্টগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব যতটুকু সময় আছে তার মধ্যে। তো ক্যান ইউ সি দ্য বোর্ড প্রপারলি? আই হ্যাভ অলরেডি রিটেন হিয়ার। ডিসকানেক্ট দ্য কল অ্যান্ড এগেন জয়েন সালমা। এই ধরনের প্রবলেম যারা ফেস করছো ডিসকানেক্ট করো, করে আবার কন্টিনিউ জয়েন করো। ক্যান ইউ সি দ্য বোর্ড প্রপারলি? ক্যান ইউ সি দ্য বোর্ড প্রপারলি? ওকে, ক্যান ইউ হিয়ার মি? কি কো হচ্ছে, সাউন্ড কেটে যাচ্ছে। আই থিঙ্ক দেখো এবার শোনা যাবে ঠিকঠাক। শুনতে পাচ্ছো? মিউট ইউর মাইক, বোর্ড ক্যান বি সিন বাট ভয়েস ইজ ক্র্যাকিং, শোনা যাচ্ছে না। হ্যাঁ, শুনতে পাচ্ছো এবার? হোয়াট ইজ দিস আবির? ওকে ওকে, লেটস কন্টিনিউ দ্য ক্লাস। আচ্ছা, সি দ্য বোর্ড প্রপারলি। প্রথম প্রশ্ন ছিল, আমি বলেছিলাম পুরুষের এক এবং দুই করিয়েছিলাম এবং তারপর থেকে তিন থেকে শুরু করছি, ঠিক আছে? তিনের দেখো ছিল সঠিক বক্তব্যের পাশে টিক এবং ভুল বক্তব্যের পাশে ক্রস চিহ্ন দাও। ওকে, কি ব্যাপার সম্বিত, মধ্যম পুরুষ তাও আবার বানানটা দিয়েছ? আচ্ছা, এগুলো কি হচ্ছে? আমি তো এভাবে কিছু লিখতে বলিনি আর ক্রস দিতেও বলিনি, ইমিডিয়েটলি ডিলিট ইট। সম্বিত, আবির, ইমিডিয়েটলি ডিলিট ইট। ইয়েস, তো তিনের কয়ের দেখো প্রথম প্রশ্ন রয়েছে, তুমি খুব কাছের সম্বোধন, তুমি এটা খুব কাছের সম্বোধন, তো এই বাক্যটা আমাদের ঠিক না ভুল, এই স্টেটমেন্টটা ঠিক না ভুল? একদম, তুমি আমাদের খুব কাছের সম্বোধন, তাহলে এটা ঠিক, টিক অপশন দেব। বেশ, নেক্সট কোয়েশ্চেন, যার সঙ্গে পরিচয় নেই তাকে সম্বোধনের ক্ষেত্রে আপনি ব্যবহৃত হয়। যার সঙ্গে পরিচয় নেই তাকে সম্বোধনের ক্ষেত্রে আপনি ব্যবহৃত হয়। আবির, গিভ দ্য আনসার নাও, হোয়ার ইজ ইউর আনসার? আবির, আই ওয়ান্ট আনসার ফ্রম ইউ। ঠিক, তো যার সাথে আমাদের পরিচয় নেই তাকে সম্বোধনের ক্ষেত্রে সবসময় আমরা আপনি ব্যবহার করব। নেক্সট নাম্বার গ, কেবল বিশেষ্য ও সর্বনাম পদেরই একমাত্র পুরুষ হয়। ইজ ইট রাইট অর রং? কোয়েশ্চেন নাম্বার গ, কেবল বিশেষ্য ও সর্বনাম পদেরই পুরুষ হয়। ভেরি গুড, কারেক্ট, সঠিক। কারণ আমরা পুরুষের শ্রেণী বিভাগের ক্ষেত্রে লক্ষ্য করেছি প্রথম পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, তিনটে পুরুষের আলোচনার ক্ষেত্রেই আমরা কিন্তু লক্ষ্য করেছি যে শুধুমাত্র আমরা পাচ্ছি বিশেষ্য পদ এবং
सर्वनाम पद एवं ये पदे ही पुरुष हमें लक्ष्य करते बेस और कि क्यों किछु लिखछो एकटु फास्ट लेखो प्रथम पुरुषेर कोनो लिंग भेद नहीं प्रथम पुरुषेर कोनो लिंग भेद नहीं रॉन्ग भूल यस नेक्स्ट जिनी बक्ता श्रद्धार पात्र बक्ता तार सम्बन्धे से व्यवहार करे जिनी बक्ता श्रद्धार पात्र बक्ता तार सम्बन्धे से कथाटी व्यवहार करे श्रद्धार पात्रेर क्षेत्रे आमरा सब समय आपनी शब्दटा व्यवहार करे थाकि ताई तो ओके तो तीनेर ई अंशटा कमप्लीट हलो तो सैलाइड अप द बोर्ड यस मैम नेक्स्ट पार्टे देखो क्वेश्चन नंबर फोर जो रही है तुम्हारे एक्सरसाइज पार्टे से रही है किचु शब्द देवा रही है से शब्दगुलो तीनटे कलम करा रही है नीचे तादेर आमादेर पुरुष अनुजाई फेलते हबे ताई तो तो प्रथमे आमरा जेटा करब तोमरा जदि कपिते करते पारो कपिते करो बा बुकेर मध्ये चाइले करते पारो बुके जारा करबे तादेर तो कोनो असुविधा नेई एई कलमगुलो धरे फेले देबे शब्दगुलो किन्तु जारा कपिते करछो तारा एरकम भाबे निजेरा तीनटे कलम बानिये नाओ आमि एकटा एकटा करे लिखे देखाच्छि प्रथम कलम रयेछे उत्तम पुरुष उत्तम पुरुषेर क्षेत्रे एखाने व्यवहृत हवा कोन शब्द आच्छा बोलो प्रथम व्यवहृत जे शब्दटा एटा कि कोन पुरुषेर मध्ये पड़बे তিনটে কলাম আমি করলাম এইভাবে তিনটে রো করলাম অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি প্রথম রয়েছে আপনি তাহলে আপনিটা হচ্ছে পড়বে আমার মধ্যম পুরুষের মধ্যে ওকে নেক্সট তোরা বলো দেখি তোরাটা কিসের মধ্যে পড়বে সালমার উত্তর পেয়েছি फास्ट लेखो एक टू फास्ट टाइप करो तोरा एक्जैक्टली तोरा होच्छे मध्यम पुरुषेर मध्ये पड़छे नेक्स्ट ओटा तीन नम्बर शब्द आछे ओटा एक्जैक्टली प्रथम पुरुष ओटा नेक्स्ट नारी नारी नारियों
প্রথম পুরুষের মধ্যে পড়ছে। শেষব, ভেরি গুড, প্রথম পুরুষ, শেষব প্রথম পুরুষ। নেক্সট তোদের, নেক্সট তোদের, তোদের, তোদের মধ্যম পুরুষ। তার, তয় চন্দ্রবিন্দু আকার রতার, তারটাও হবে মধ্যম পুরুষ। নেক্সট সেগুলি, সেসব আর সেগুলি, আমাদের গুলিয়ে ফেলার কোনো কারণই নেই, খুব ইজি। সেগুলি, সেগুলিও হচ্ছে প্রথম পুরুষ, কেমন। তারপর রয়েছে দেখো তিনি, তিনি, তিনিও মধ্যম পুরুষ। ওকে, নেক্সট রয়েছে তোমাদের, এটাও মধ্যম পুরুষ, তোমাদের। তুমি, তুমি তো অবশ্যই মধ্যম পুরুষ। এবং আচ্ছা, তুমির পরে রয়েছে সে, সে বসবে আমার প্রথম পুরুষে, কেমন, সে প্রথম পুরুষে। আচ্ছা আমার, আমার তো উত্তম পুরুষ হবে, এটা তো কোনো সন্দেহের অবকাশ নেই, আমার উত্তম পুরুষ। আপনার, আপনার মানে মধ্যম পুরুষ। ওকে, নেক্সট হচ্ছে আমাদের, আমাদের, আমার, আমাদের, এগুলো সব উত্তম পুরুষ। পাখি, প্রথম পুরুষ, বিশেষ পদ বোঝাচ্ছে। নেক্সট দেবতা, সেটাও প্রথম পুরুষ। নেক্সট বাঘ। আচ্ছা এখানে দেখো তোমাদের শব্দটা দুবার দেওয়া রয়েছে, কেমন, তাই আমি প্রথমটা লিখেছি, দ্বিতীয়টা অ্যাভয়েড করলাম, দ্বিতীয়টা কেটে দিতে পারো তোমরা বইয়ের মধ্যে। বাঘ, আকাশ, পাহাড়, এগুলো সব হচ্ছে প্রথম পুরুষ, আকাশ, পাহাড়। মিলিয়ে নাও প্রত্যেকের লিস্ট অনুযায়ী শব্দগুলো একবার। প্রথম উত্তম পুরুষের মধ্যে রয়েছে আমার, আমাদের, এই শব্দ দুটো, মাত্র দুটো শব্দ আমরা পেয়েছি উত্তম পুরুষের ক্ষেত্রে, আমার, আমাদের। মধ্যম পুরুষে পেয়েছি দেখো আপনি, তোরা, তোদের, তার, তিনি, তোমাদের, তুমি, আপনার। ওকে, প্রথম পুরুষের ক্ষেত্রে রয়েছে ওটা, নারী, সেসব, সেগুলি, সে, পাখি, দেবতা, বাঘ, আকাশ, পাহাড়। এনি ডাউট? কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ওকে, আচ্ছা নাম্বার সেভেন, সরি তোমাদের এখানে নাম্বার সেভেন, এটাও দেখো একটা প্রিন্টিং মিস্টেক। ওকে, পেজ নাম্বার, পেজ নাম্বার দেখো, তার না সৃজা, তার রয়েছে দেখো, তারটা আমি দিয়েছি মধ্যম পুরুষ। ওকে, সম্মানের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সম্ভ্রমার্থে। আচ্ছা পরেরটায় চলে যাও, পরের টার্নটায়, পেজ নাম্বার 90। পেজ নাম্বার 90-তে দেখো
প্রথম রয়েছে আপনি আবার আসবেন, আপনি অংশটা বোল্ড করা রয়েছে। স্থূলাক্ষর পদগুলির পুরুষ নির্ণয় করতে বলা হয়েছে, আপনি এটা করে দেওয়াই রয়েছে। যদিও আপনিটা কি পদ হবে বলো, কি পুরুষ হবে বলো তো? মধ্যম পুরুষ। বক্তাপক্ষ এবং শ্রোতাপক্ষ, আমি বলেছিলাম বক্তাপক্ষ হচ্ছে উত্তম পুরুষ এবং শ্রোতাপক্ষ হচ্ছে মধ্যম পুরুষ। এই বক্তা এবং শ্রোতা এদের দুজনকে বাদ দিয়ে যেটা থাকছে, যে তৃতীয় পার্সন যে থাকছে, আমার তৃতীয় ব্যক্তি যে থাকছে বা জিনিস যাই হোক না কেন, সেক্ষেত্রে সেটা হয়ে থাকে একমাত্র প্রথম পুরুষ, তাই তো? বেশ, নেক্সট হচ্ছে, এটা আমি আর বোর্ডে লিখছি না, নেক্সট রেখো নাম্বার খ, দেখো অমরবাবু আমাদের শিক্ষক। অমরবাবুটা এখানে স্থূলাক্ষর, অমরবাবু আমাদের শিক্ষক। অমরবাবু কি পুরুষ? অমরবাবু আমাদের শিক্ষক, অমরবাবু কি পুরুষ? অমরবাবু হচ্ছে প্রথম পুরুষ, ঠিক আছে। নেক্সট, তোমরা ভালো থেকো, তোমরা, তোমরা ভালো থেকো, তোমরা। প্রত্যেকে আনসার দাও, তোমরা। ওকে, মধ্যম পুরুষ। নেক্সট, তারা সবাই আমার বন্ধু, তারা, তারা সবাই আমার বন্ধু, তারা। না, একটু ভুল হচ্ছে, সৃজিতা, সম্বিত, সৃজা, সৃজিতা, সঞ্জিতা, সম্বিত, একটু ভুল হচ্ছে, তারা। সে বা তারা কি ক্ষেত্রে ব্যবহৃত হয়? এক্স্যাক্টলি, প্রথম পুরুষ। তারা সবাই আমার বন্ধু, আমি বলছি তোমাকে যে তারা আমার সবাই বন্ধু, তাহলে আমি পক্ষ রয়েছি, তুমি শ্রোতা পক্ষ, তুমি রয়েছো, তাহলে আমি আর তুমি বাদ দিয়ে তৃতীয় কাউকে বোঝাচ্ছি যে যারা আমাদের বন্ধু, তারা আমাদের বন্ধু, তারা আমাদের সবাই বন্ধু হয়, তাহলে সে তারা হচ্ছে প্রথম পুরুষ। উদ্দিষ্ট নয় এখানে তোমার আমার মাঝে, অর্থাৎ বক্তাপক্ষ শ্রোতাপক্ষ ছাড়াও অন্য কোনো পক্ষকে আমি বোঝাচ্ছি, তারা, ঠিক আছে? সূর্য আমাদের আলো দেয়, সূর্য। সূর্য আমাদের আলো দেয়, সূর্য। আচ্ছা, আজকে তো আমাদের টাইম শেষ হয়ে গেছে মোটামুটি, তো আমরা এক্সারসাইজটা এই পর্যন্ত কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমি আবার দেব তোমাদের এগুলো, এক্সারসাইজটা পুরোটা কমপ্লিট করার পর নতুন অধ্যায় নিয়েও কিছু আলোচনা করব আবার। আচ্ছা, এরপর আমাদের পিটি টু এর সিলেবাস চলছে, এটা তো, এটার পর কিন্তু যথারীতি এই অধ্যায়ের পর, পুরুষের পর আমাদের থাকছে নির্মিতি অংশ থেকে একটা বিপরীতার্থক শব্দ, ঠিক আছে? তো বিপরীতার্থক শব্দ নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব তোমাদের সাথে। তো ওখানে তো কিছু মানে সেরকম সেই অর্থে কিছু নেই তোমাদের, বিপরীত শব্দ তোমরা অনেক ছোট থেকেই পড়ে আসছো, তো এক্সারসাইজ করাবো, ঠিক আছে? কোনো প্রশ্ন আজকের ক্লাস নিয়ে? ওকে, বাই এভরিওয়ান।